শাহিন। চট্টগ্রাম কক্সবাজার রেলপথ নির্মাণে স্থানীয়দের প্রতিক্রিয়া কি, বিস্তারিত জানাবেন আমাদের। মালেহা, আমি এই মুহূর্তে রয়েছি সেই স্বপ্নের আইকনিক রেল স্টেশন, যেটি আগামী অক্টোবরের 15 তারিখে যেটি ট্রায়াল ট্রেন দিয়ে শুরু হবে এই রেল স্টেশনের যাত্রা। আমি সেখানে দাঁড়িয়ে আছি। তো এখানে পর্যটক সহ স্থানীয়দের মাঝে ব্যাপক আগ্রহ তো রয়েছে। ইতিমধ্যে তারা স্বপ্নে কল্পনায় ছিল এই ধরনের একটা আইকনিক রেল স্টেশন এবং কক্সবাজার চট্টগ্রাম ঢাকা যে রেল লাইন হবে সেটা তাদের জন্য স্বপ্ন ছিল। সেই স্বপ্নটার বাস্তবায়নের পথে আমরা অনেক দূর এগিয়ে গেছি। এখনো 12% কাজ বাকি রয়েছে। এখানে আমরা দেখেছি আসতে এখানে বাকি যে কাজগুলো রয়েছে, আগামী 15 অক্টোবরের মধ্যে যে ট্রায়াল ট্রেনটা পটিয়া থেকে কক্সবাজার আসবে সেটার আসার আগেই তারা প্রস্তুতি সম্পন্ন করতে এখানে মহাকর্মযজ্ঞ আমরা দেখতে পেয়েছি। এখানকার যারা ব্যবসায়ী আছেন এবং যারা স্থানীয় লোকজন রয়েছেন তারা এখানে মাঝে মাঝে আইকনিক রেল স্টেশনে এসে তারা দেখে যাচ্ছেন কাজগুলো এবং দ্রুত কাজগুলো শেষ করার জন্য কর্তৃপক্ষ এখানে কর্মযোগ্য চালিয়ে যাচ্ছেন। আগামী 15 অক্টোবর ট্রায়াল ট্রেনটা আসার মাধ্যমে যে স্বপ্নের অনেক শাহিন, আপনি আমাদের সঙ্গেই থাকুন, পরবর্তী সংবাদ আপনার সঙ্গে আবার যোগাযোগ করা হবে। ধন্যবাদ। সাইফুর রহিম শাহিন জানাচ্ছিলেন কক্সবাজার থেকে।